নিম্নচাপের প্রভাবে চলবে অতি ভারী বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। অক্টোবরের প্রথম সপ্তাহের শুরুতেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে চলবে বৃষ্টি। নিম্নচাপের প্রভাব থেকে এখনই রেহাই নেই। চৌঠা অক্টোবর অর্থাৎ বুধবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে, উত্তরে বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা স্থলভাগের আরও কাছাকাছি এসেছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার অবস্থান। এই নিম্নচাপের জেরেই বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে, সাগরে বইছে ঝোড়ো হাওয়া। এই কারণে আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ব্যাপারে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি। হাওয়া অফিস বলছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তেসরা অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে, বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের প্রায় সবকটি জেলাতেই। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, বাকি পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আপাতত সবকটি জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে, দফায় দফায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কয়েক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। পুজো আসছে, তাই এখন থেকেই শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। এই পুজো কিংবা উৎসবে প্রত্যেক নারী নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে চায়। এখন প্রত্যেক নারী একটু অন্য রকম সাজে নিজেকে সাজিয়ে নিতে চায়। আপনার কথা মাথায় রেখেই মধ্যমগ্রাম ও ধর্মতলায় আপনি পেয়ে যাবেন B20 নেল আর্ট সেন্টারকে, সাথে পাবেন আইল্যাশ ও ট্যাটু করার সুযোগ। তবে আর দেরি না করে একবার ফোন করে চলে আসুন আপনার নিকটবর্তী আমাদের সেন্টারে। আপনি যদি মনে করেন নেল আর্টের প্রশিক্ষণ নেবেন, স্বল্প মূল্যে সেই পরিষেবাও আমরা প্রদান করে থাকি। খুব ভালো লাগলো, আপনারা একবার ভিজিট করবেন B20 নেল হাউস, খুব ভালো সার্ভিস।